অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরে সবার নজর কেড়েছিলেন মেহেদি হাসান মিরাজ। জুনিয়র টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন ব্যাটিং ও বোলিং দুই বিভাগে দুর্দান্ত পারফরমেন্স করাই তরুণ তুর্কি। ফলাফল জাতীয় দলে তার অভিষেক। মিরাজের মতোই আর এক তারকার জন্ম হচ্ছে চলতি বিশ্বকাপে, আফিফ হোসেন। ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন, দলের প্রয়োজনে আগুন ঝরানো পারফরমেন্স করেন এই তরুণ অলরাউন্ডার। ক্রিকেট প্রেমীদের কাছে আফিফ পরিচিত নাম। বিপিএলের চতুর্থ আসরে তার উত্থান, অভিষেকে চমক দেখিয়েছেন তিনি। স্বীকার করেছেন 5টি উইকেট। 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে বোলিংয়ে গড়েছেন রেকর্ড। সেই আফিফ এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আবারও আলোচনায়। টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা অলরাউন্ডার আফিফ। টুর্নামেন্ট শুরুর আগে ক্রেইনফোর সেরা 4 তারকা ক্রিকেটারের তালিকায় ছিলেন তিনি। তবে শুধু দলই নয়, আফিফকে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান মনে করেন যুবাদের অস্ট্রেলিয়ান কোচ ড্যারিয়ান রাইট। যুব বিশ্বকাপের শ্রেষ্ঠ বাহাতি ওপেনার হিসেবে আফিফকে পরিচিত করিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ করেননি তিনি। নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ। কানাডার বিপক্ষে চোখ ধাঁধানো ইনিংস, 59 বলে 5 বাউন্ডারি ও 1 ছক্কায় করেছেন অর্ধশতক। বাকি কাজটা করেছেন বল হাতে, একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। টপ অর্ডারের 3 সহ শিকার করেছেন 5টি উইকেট, ফলে সহজ জয় পায় বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দল যখন উইকেট হারিয়ে খাদের কিনারায়, তখন একাই টেনে তুলেছেন তিনি। বুঝে শুনে হাত খুলে পিটিয়েছেন, বল সীমানার বাইরে পাঠিয়েছেন 8, মাঠ ছাড়ার আগে তার সংগ্রহ ছিল 63, বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। তার ধারে কাছেও রান করেনি কেউ। তবে টুর্নামেন্ট সবে মাত্র শুরু, আরও হিসেব নিকেশ ম্যাচ খেলবে বাংলাদেশ। নিজেকে প্রমাণের আরও সুযোগ পাবেন আফিফ হোসেন।